हेलो फ्रेंड्स, वेलकम टू बंधु ट्यूटोरियल इन पार्टनरशिप विद आन एकेडमी। राज्य डिस्ट्रिक्ट हेल्थ एंड फैमिली वेलफेयर समिति সম্পূর্ণ নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে মাধ্যমিক পাস যোগ্যতায় বেশ কয়েকটি পদে নিয়োগ করা হবে। এছাড়াও বিভিন্ন যোগ্যতা অনুসারে বিভিন্ন পদে কিন্তু নিয়োগ করা হবে। তো তোমরা যদি আবেদন করতে চাও, কিভাবে তোমরা আবেদন করবে, আবেদনের ফর্ম তোমরা কোথায় পাবে এবং তোমাদের বয়সসীমা, শিক্ষাগত যোগ্যতা, বেতন কি থাকবে, সমস্ত কিছু আমি আজকের ভিডিওতে তোমাদেরকে ইন ডিটেলে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো। তো অবশ্যই ভিডিওটিকে তোমরা প্রত্যেকেই স্কিপ না করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবে। আর এই মুহূর্তে যারা ভিডিওটিকে দেখছো, প্লিজ প্রত্যেকে ভিডিওতে একটি করে লাইক করে দাও। আর আমাদের চ্যানেলে নতুন দর্শক, নতুন ভিউয়ার্স হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকবে বেল আইকন, সেখানে ক্লিক করে অল নোটিফিকেশনটিকে সেট করে নেবে, যাতে আমাদের কোনো ভিডিও নোটিফিকেশন তোমার মিস না হয়। তো বন্ধুরা, এই মুহূর্তে তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমরা রয়েছি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে। তো তোমরা যদি এই নোটিশটিকে ডাউনলোড করতে চাও, সরাসরি এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে চলে আসবে। আসার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট বলে এখানে একটি অপশন রয়েছে, এই রিক্রুটমেন্ট অপশনটিতে তোমরা ক্লিক করবে। তো এখানে দেখছো একটি নতুন পেজ ওপেন হয়ে গেছে। তো এখান থেকে তোমরা কিন্তু এই নোটিফিকেশনটিকে ডাউনলোড করতে পারবে। তাছাড়া আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে তোমরা ক্লিক করে এই পিডিএফটিকে ডাউনলোড করতে পারবে। তো অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা নোটিফিকেশন তোমরা এই মুহূর্তে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার, নর্থ চব্বিশ পরগনা। তো এই মুহূর্তে নর্থ চব্বিশ পরগনা জেলায় নিয়োগের জন্য কিন্তু এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এবং এখানে তোমরা মেমো নাম্বার দেখতে পাচ্ছ এবং বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হয়েছে সেটিও তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো তোমরা এই মুহূর্তে কোন জেলা থেকে ভিডিওটিকে দেখছো, প্রত্যেকেই তোমাদের জেলার নাম কমেন্ট করে জানাবে। পরবর্তী সময় তোমাদের জেলায় যখন নতুন কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, সবার প্রথম আমি কিন্তু তোমাদেরকে নতুন ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। রিক্রুটমেন্ট নোটিফিকেশন। অ্যাপ্লিকেশন আর হেয়ার বাই সাউট ফ্রম দ্য এলিজিবল ক্যান্ডিডেটস ফর দ্য ফলোয়িং কন্ট্রাকচুয়াল পোস্ট আন্ডার ন্যাশনাল হেলথ মিশন অ্যান্ড WBSAP অ্যান্ড CS ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার নর্থ চব্বিশ পরগনা। অর্থাৎ ন্যাশনাল হেলথ মিশন অ্যান্ড WBSAP অ্যান্ড CS এর আন্ডারে সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিসে বিভিন্ন পদে কিন্তু নিয়োগ করা হবে। তো টেবিল ওয়ানে তোমরা দেখতে পাচ্ছ ভ্যাকেন্সি ডিটেলস দেওয়া রয়েছে। ভ্যাকেন্সি আন্ডার NHM অর্থাৎ ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে যে সমস্ত পোস্টে নিয়োগ করা হবে, তার মধ্যে প্রথম পোস্ট রয়েছে ডিস্ট্রিক্ট কনসালটেন্ট কোয়ালিটি মনিটর, যেখানে একটি মাত্র শূন্যপদ রয়েছে। প্লেস অফ পোস্টিং কোথায় হবে, কোন ক্যাটাগরিতে নিয়োগটি করা হবে এবং মান্থলি রিমুনারেশন অর্থাৎ মাসিক বেতন তোমাদেরকে কত দেওয়া হবে সেটি তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। নেক্সট পোস্ট রয়েছে MO, FTMO, GDMO, স্টাফ নার্স, যেখানে 182টি শূন্যপদ রয়েছে। ল্যাব টেক, কাউন্সেলর, হসপিটাল অ্যাটেন্ডেন্ট, স্যানিটারি অ্যাটেন্ডেন্ট, কাউন্সেলর অ্যান্ড অ্যাকাউন্টস পার্সোনাল, এই সমস্ত পোস্টে কিন্তু নিয়োগ করা হবে। এবং টেবিল টু দেখতে পাচ্ছ, টেবিল নাম্বার টু, ভ্যাকেন্সি আন্ডার WBSAP অ্যান্ড CS এর আন্ডারে যে সমস্ত পোস্টে নিয়োগ করা হবে, তার মধ্যে প্রথম পোস্ট রয়েছে ল্যাব টেক, ডাটা ম্যানেজার অ্যান্ড ল্যাব টেক। তো এক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ প্লেস অফ পোস্টিং, ভ্যাকেন্সি, নাম্বার অফ ভ্যাকেন্সি, ক্যাটাগরি, মান্থলি রিমুনারেশন, এগুলো কিন্তু দাঁড় রয়েছে। তো মাধ্যমিক পাস যোগ্যতায় কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে তো সেটা তোমাদেরকে আমি জানিয়ে দেবো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ নাম্বার 8, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর দ্য পোস্ট অফ হসপিটাল অ্যাটেন্ডেন্ট। এই পোস্টে তোমরা যদি আবেদন করতে চাও, সেক্ষেত্রে ম্যাট্রিকুলেশন অর্থাৎ শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে তোমরা আবেদন করতে পারবে। এছাড়া এখানে একটি ডিজারেবল কোয়ালিফিকেশন বলা হয়েছে, অ্যাটলিস্ট 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স অফ ওয়ার্কিং ইন এ হসপিটাল, অর্থাৎ যে কোনো হসপিটালে 2 বছরে তোমাদের কাজের অভিজ্ঞতা থাকলে এক্ষেত্রে কিন্তু অগ্রাধিকার পাওয়া যাবে। তবে ডিজারেবল কোয়ালিফিকেশন না থাকলেও তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এজ লিমিট তোমাদের যেটি থাকতে হবে, অর্থাৎ 40 বছরের মধ্যে তোমাদের বয়স থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এক্ষেত্রে তোমাদেরকে মান্থলি রিমুনারেশন অর্থাৎ মাসিক বেতন যেটি দেওয়া হবে 7,500 টাকা। নেক্সট আরও একটি পোস্ট রয়েছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর দ্য পোস্ট অফ স্যানিটারি অ্যাটেন্ডেন্ট। এক্ষেত্রেও মাধ্যমিক পাস করে থাকলে তোমরা আবেদন করতে পারবে এবং সঙ্গে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে এক্ষেত্রে কিন্তু ভালো, না থাকলেও কোনো অসুবিধা নেই, তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এক্ষেত্রে তোমাদের কিন্তু 40 বছরের মধ্যে বয়স থাকতে হবে এবং মান্থলি রিমুনারেশন অর্থাৎ মাসিক বেতন তোমাদেরকে দেওয়া হবে 7,000
500 টাকা। তো এই দুটি পোস্টে তোমরা কিন্তু মাধ্যমিক পাস, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে কিন্তু আবেদন করতে পারবে। এছাড়া এখানে আরও একটি পোস্ট রয়েছে স্টাফ নার্স, যেখানে 182টি শূন্যপদ রয়েছে। তো এই পোস্টে তোমরা যদি আবেদন করতে চাও সেক্ষেত্রে তোমাদের শিক্ষাগত যোগ্যতা যেটি থাকতে হবে, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অনুমোদিত যে কোনো ইনস্টিটিউট থেকে GNM পাস করে থাকতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ সম্পর্কে অবশ্যই কিন্তু নলেজ থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এক্ষেত্রে ম্যাক্সিমাম এজ লিমিট বলা হয়েছে 64, অর্থাৎ 64 বছরের মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারবে। মান্থলি রিমুনারেশন অর্থাৎ মাসিক বেতন তোমাদেরকে দেওয়া হবে 17,220 টাকা প্রতি মাস। এছাড়া এখানে আরও বেশ কয়েকটি পোস্ট রয়েছে যেগুলোতে টেকনিক্যাল কোয়ালিফিকেশন কিন্তু চাওয়া হয়েছে। সেই সমস্ত পোস্ট সম্পর্কে আমি তোমাদেরকে কিন্তু জানালাম না, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় যে পোস্টগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমি তোমাদেরকে কিন্তু জানিয়ে দিলাম। তো এক্ষেত্রে তোমাদেরকে কিন্তু অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। 100 টাকা রয়েছে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য এবং রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীদেরকে দিতে হবে 50 টাকা। তোমাদের এই অ্যাপ্লিকেশন ফিটি তোমাদেরকে ক্যাশ ডিপোজিটের মাধ্যমে কিন্তু জমা করতে হবে। তো এক্ষেত্রে দেখতে পাচ্ছ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বলাই হয়েছে, অর্থাৎ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে কোনো ব্রাঞ্চে গিয়ে তোমরা কিন্তু এই টাকা তোমরা জমা করতে পারবে। এবং তোমাদেরকে কোন ফেভারে টাকাটি জমা করতে হবে সেটি দেখো এখানে বলে দেওয়া হয়েছে, অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড প্রত্যেকটি কিন্তু দেওয়া রয়েছে। তো অবশ্যই তোমরা এটি নিজের একটু দেখে নেবে। আবেদন তোমাদেরকে করতে হবে সম্পূর্ণ অফলাইনে। এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম যেটা তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদেরকে A4 সাইজের পেপারে প্রিন্ট আউট করতে হবে এবং খুব সিম্পল একটি ফর্ম রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। এখানে তোমাদেরকে একটি কালার পাসপোর্ট সাইজের ফটো তোমাদেরকে সেটে দিতে হবে এবং এখানে কোন পোস্টে তোমরা আবেদন করছো সেটি তোমাদেরকে লিখতে হবে। ক্যান্ডিডেট নেম ব্লক লেটারে লিখতে হবে, ফাদার্স নেম, কাস্ট, ডেট অফ বার্থ, এছাড়া রয়েছে এজ, ন্যাশনালিটি, অ্যাড্রেস, এই সমস্তগুলো তোমরা সঠিকভাবে কিন্তু ফিল আপ করবে। এরপর রয়েছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স ডিটেলস, এগুলো তোমরা অবশ্যই সঠিকভাবে ফিল আপ করবে এবং কোন কোন ডকুমেন্টগুলো তোমরা অ্যাটাচ করছো সেগুলো তোমাদেরকে কিন্তু এখানে টিক মার্ক লাগাতে হবে। তো আবেদনপত্রটি সঠিকভাবে ফিল আপ করার পর এর সঙ্গে তোমাদের এই সমস্ত ডকুমেন্টগুলির প্রত্যেকটির জেরক্স উইথ সেলফ অ্যাটেস্টেড কপি তোমরা অ্যাটাচ করবে এবং একটি খামের ভেতর তোমরা ভরবে এবং সেই খামের ওপর তোমাদেরকে কিন্তু অবশ্যই মেনশন করে দিতে হবে কোন পোস্টের জন্য আবেদন করছো সেটি অবশ্যই খামের ওপর লিখে দিতে হবে। এবং এই আবেদনপত্রটি তোমাদেরকে কোন অ্যাড্রেসে পোস্টের মাধ্যমে পাঠাতে হবে সেটি তোমরা অবশ্যই প্রত্যেকে লিখে নাও। অ্যাপ্লিকেশন শুড রিচ টু অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, বনমালীপুর, বারাসাত ডিস্ট্রিক্ট হসপিটাল ক্যাম্পাস, North 24 Parganah, পিন নাম্বার 700124। এই অ্যাড্রেসে তোমাদের আবেদনপত্রটিকে পাঠিয়ে দিতে হবে এবং আবেদন করার শেষ তারিখ যেটি রয়েছে 29/9/2020 তারিখ বিকেল 5টা পর্যন্ত, তো এই সময়ের আগে তোমাদেরকে কিন্তু আবেদন করতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমাদের বুঝতে কোথাও অসুবিধে হলে অবশ্যই তোমরা প্রত্যেকে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি সঙ্গে সঙ্গে তোমাদেরকে কমেন্টে রিপ্লাই করে দেবো। তো এই ছিল সম্পূর্ণ একটি নতুন চাকরির খবর তোমাদের প্রত্যেকের জন্য। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করো, চাইলে এই ভিডিওটিকে শেয়ার করে বন্ধুদেরকেও এই ইনফরমেশনটি দিতে পারো এবং অবশ্যই আমাদের চ্যানেলে নতুন দর্শক নতুন ভিউয়ার্স হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তী সময় নিজের জেলার চাকরির খবর এছাড়া রাজ্য বা কেন্দ্র সরকারের প্রত্যেকটি চাকরির খবর সবার প্রথম পাওয়ার জন্য। তো বন্ধুরা, তোমাদেরকে জানিয়ে রাখবো তোমরা আন একাডেমির নাম প্রত্যেকেই শুনেছ। আন একাডেমি হচ্ছে ইন্ডিয়াস লার্জেস্ট লার্নিং প্ল্যাটফর্ম। এখানে তোমরা ঘরে বসে অনলাইনে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি কিন্তু তোমরা নিতে পারবে এবং বিভিন্ন টপ এডুকেটরসদের দিয়ে কিন্তু এখানে ক্লাস করানো হয় এবং এখানে ফ্রি কোর্সের পাশাপাশি পেড কোর্সও কিন্তু রয়েছে, অর্থাৎ ফ্রি কোর্স তোমরা করতে পারবে এবং তোমরা যদি চাও পেড কোর্সে ভর্তি হতে সেক্ষেত্রে তোমরা কিন্তু পেড কোর্সেও ভর্তি হতে পারবে। তোমরা যদি পেড কোর্সে ভর্তি হও সেক্ষেত্রে তোমরা কী কী সুবিধা পাচ্ছ তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। পেড কোর্স অর্থাৎ প্লাস কোর্সে তোমরা যদি সাবস্ক্রিপশন নাও এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন চাকরির পরীক্ষা, বিশেষ করে WBCS থেকে শুরু করে WBTET, WBPSC ক্লার্কশিপ, WBP, WBPSI, PSC মেসেলেনিয়া সহ বিভিন্ন চাকরির প্রস্তুতি কিন্তু তোমরা এখানে নিতে পারবে। এছাড়াও দেখতে পাচ্ছ 50+ টপ এডুকেটরস দিয়ে কিন্তু এখানে ক্লাস করানো হয় এবং বিভিন্ন সাবজেক্টের ক্লাস তোমরা কিন্তু এক্ষেত্রে পেয়ে যাচ্ছ। তো তোমরা যদি আনএকাডেমিতে সাবস্ক্রিপশন নিতে চাও তো সেক্ষেত্রে তোমাদেরকে জানিয়ে রাখবো এক্ষেত্রে বিভিন্ন প্ল্যান রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, 1 মাস, 3 মাস, 6 মাস, 12 মাস এবং 24 মাস। তোমাদের যেটা সুবিধে মনে হবে সেই সাবস্ক্রিপশনটা তোমরা কিন্তু নিতে পারবে। 1 মাসের সাবস্ক্রিপশন নিলে তোমাদের পড়বে 1900 টাকা, 3 মাসের সাবস্ক্রিপশন নিলে পড়বে 4,750 টাকা,
ছয় মাসের সাবস্ক্রিপশান নিলে পড়বে 8,550 টাকা, 12 মাসের সাবস্ক্রিপশান নিলে পড়বে 10,450 টাকা এবং 24 মাসের সাবস্ক্রিপশান নিলে পড়বে 15,200 টাকা। তো আমি তোমাদেরকে সাজেস্ট করব, তোমরা যদি নাও এক বছরের সাবস্ক্রিপশান নিয়ে নিতে পারো, সেক্ষেত্রে তোমরা 10,450 টাকা এক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছ, তোমরা যদি আমাদের কুপন কোড ব্যবহার করো সেক্ষেত্রে কিন্তু অনেকটা এক্ষেত্রে প্রাইস কিন্তু কমে যাবে। তো দেখতে পাচ্ছ তোমরা আমাদের কুপন কোড ব্যবহার করা মাত্র এক্ষেত্রে কিন্তু প্রাইস অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ এক মাসের ক্ষেত্রে প্রাইস হয়ে গেছে 1710 টাকা, 10% অফ সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে গেছো। এবং তোমরা যদি 12 মাসের অর্থাৎ এক বছরের সাবস্ক্রিপশান নাও, 10% অফ দিয়ে এক্ষেত্রে হয়ে গেছে 9,405 টাকা, যেটা তোমাদেরকে কিন্তু পে করতে হবে। তো এক বছরে তোমরা যদি সাবস্ক্রিপশান নাও সেক্ষেত্রে তোমরা জাস্ট এখানে ক্লিক করবে, ক্লিক করার পর এখানে বিভিন্ন অপশন কিন্তু চলে এসেছে, অর্থাৎ তোমরা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারো, ইএমআই এর অপশন রয়েছে, ইউপিআই এর মাধ্যমে ওয়ালেট বা নেট ব্যাংকিং এর মাধ্যমেও পেমেন্ট করতে পারবে। এছাড়া এখানে নো কস্ট ইএমআই এরও অপশন রয়েছে। তোমাদের কাছে যদি এইচডিএফসি ব্যাংকের ডেবিট কার্ড থাকে সেক্ষেত্রেও তোমরা কিন্তু নো কস্ট ইএমআই এর সুবিধা পাচ্ছ, বা বাজাজ ফিনসার্ভের কার্ড থাকে সেক্ষেত্রেও তোমরা কিন্তু নো কস্ট ইএমআই সুবিধা পাচ্ছ। এছাড়া এখানে তোমরা দেখতে পাচ্ছ ডেবিট কার্ডের অপশন রয়েছে, চাইলে তোমরা ডেবিট কার্ডের মাধ্যমেও টাকা পেমেন্ট করে তোমরা কিন্তু সাবস্ক্রিপশন নিতে পারবে। কিভাবে তোমরা সাবস্ক্রিপশন নেবে পুরো প্রসেসটা আমি আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এই মুহূর্তে অলরেডি কিন্তু বিভিন্ন ব্যাচ কিন্তু শুরু হয়ে গেছে, বিশেষ করে ফাউন্ডেশন কোর্স অফ WBPSC 2020 প্রিলিমস স্টার্টেড অন 2nd September থেকে শুরু হয়ে গেছে। এছাড়াও ডেসক্রিপটিভ ব্যাচ ফর PSC ক্লার্কশিপ মেইন 2020 এটিরও কিন্তু ব্যাচ 2nd September থেকে কিন্তু শুরু হয়ে গেছে। তাই দেরি না করে তোমরা এক্ষুনি সাবস্ক্রিপশন নিয়ে নাও। তো আনএকাডেমি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার লিঙ্ক সেটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এছাড়াও আনএকাডেমি ওয়েবসাইট লিঙ্ক এবং আনএকাডেমি যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, এছাড়া বর্তমানে যে সমস্ত নতুন ব্যাচ শুরু হয়েছে সে সম্পর্কে তোমরা যদি আরও বিস্তারিত জানতে চাও সেটিরও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে ক্লিক করে তোমরা আরও বিস্তারিতভাবে জেনে নিতে পারো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকো। নিয়মিত সমস্ত